করোনা ভাইরাসের কারণে মাঠের খেলা থমকে থাকায় বড় রকমের আর্থিক ক্ষতির মুখে ক্লাবগুলো ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে খেলোয়াড় ও সাথে সমঝোতার পর চার মাসের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্তাস এদিকে করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন আর্জেন্টাইন তারকা দিবালা বার্সেলোনার মূল দলের পর ক্লাবটির যুবদল মাসিয়ার সকলের বেতনের একটি অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আর করোনার এমন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সাকিব আল হাসানের ফাউন্ডেশন

করোনায় বিপর্যস্ত বিশ্ব ক্রীড়াঙ্গন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্ব ফুটবলের নামি দামি সব ক্লাব ক্ষতি পুষিয়ে নিতে নানান পরিকল্পনা ক্লাবগুলোর বার্সেলোনার পর এবার জুবেন্তাসের ফুটবলাররাও একমত হয়েছেন বেতন কাটার বিষয়ে নিজেদের ওয়েবসাইটে ক্লাবটি জানিয়েছে মূল দলের খেলোয়াড়দের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসের বেতন কাটা যাবে যা কিনা দু হাজার উনিশ বিশ অর্থ ক্লাবটির মোট ব্যয়ের নয় কোটি ইউরোর সমান এদিকে করোনায় আক্রান্ত ছিলেন জুভেন্তাসের তিন ফুটবলার এদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন দিবালা নিশ্চিত করেছে ক্লাবটি এদিকে সংক্রমণ থেকে ফিরে নিজের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন দিবালা জানিয়েছেন করোনার দিনগুলিতে শ্বাস নিতে কষ্ট হলেও এখন বেশ সুস্থ বোধ করছেন তিনি ফুটবল ক্লাব বার্সেলোনা কাতালোনিয়ার সরকারকে তিরিশ হাজার মাস্ক দিয়েছে যা কিনা রোগী ও ডাক্তারদের মাঝে দেওয়া হয়েছে চীনে তৈরি মাস্কগুলো ক্লাবটির ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে অন্যদিকে বার্সেলোনার জুনিয়র দল লা মাসিয়ার খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ বসে বিশ্ব ক্রিকেটে বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন করোনা করোনাভাইরাসে প্রভাবিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল গঠন করবে দ্য সাকিব ফাউন্ডেশন নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত শিশুরা এই সুবিধা পাবে মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টিফোর